অঙ্কুশ নুসরাত ও যিশুর সাথে বাংলা ছবিতে এবার সানি লিওন। রইস ছবির লাইলা ও লাইলা আইটেম গানে নাচ করে দর্শকদের মন জয় করেছিলেন সানি লিওন। তবে হিন্দি ছাড়া আর কোনো ভাষার আইটেম গানে নাচিয়ে হিসেবে দেখা যায়নি সানি লিওনকে। সব কিছু ঠিক থাকলে এবার বাংলা ছবিতে দেখা যাবে সানিকে। একটি ছবির আইটেম গানের নাচিয়ে হিসেবে পা রাখতে চলছেন তিনি। জানা গেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে ছবিটি বানাচ্ছেন রাজ চক্রবর্তী। সানি লিওনকে প্রযোজক সংস্থার পক্ষ থেকে আইটেম গানে নাচার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি রাজিও হয়েছেন। তবে ছবিটির নাম বা কবে থেকে শুটিং শুরু হবে তা জানা যায়নি। অঙ্কুশ নুসরাত ও যিশু সেনগুপ্ত ছবিতে অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে সৌমিত্র চট্টোপাধ্যায়কেও। বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।